প্রিয় দিনদার ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম তালা তার অনুগত বান্দাদের রিজিকের বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদীনালা সুরানো আয়াত নম্বর দশ এগারো বারো কোরআনের দিক নির্দেশনার আলোকে বোঝা যায় রিজিকে বরকত লাভের কোরআনী আমল হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি করবে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে কয়েকটি ছোট ছোট ইস্তেকফার এক নম্বর ইস্তেকফার শুধু আস্তক ফিরুল্লাহ এটি আমরা বেশি বেশি পাঠ করব দ্বিতীয় ইস্তেকফার রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন তৃতীয় ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছেই তবা করছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই দোয়া আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করার মতো অপরাধীও হয় তিরমিজি আবুদাউদ ও মিশকাত শরীফ অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ নিশ্চয়ই আমি প্রতিদিন বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তবা করি আল্লাহ তালা মুসলিম উম্মাকে রিজিকের বরকত লাভের কোরআনী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আগামী এপিসোডে আপনি কোন বিষয়ের ওপর জানতে চান অথবা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে ইসলামিক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ